আসসালামু আলাইকুম। ব্যবসার হিসাব সহজ, স্বচ্ছ, ঝামেলাবিহীন রাখতে একটি ভালো সফটওয়্যারের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। একটি ভালো সফটওয়্যারই আপনাকে দিতে পারে আপনার ব্যবসার সঠিক সমাধান। আমরা আজকে আপনার ব্যবসার ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, স্টক রিপোর্ট, বিল ইনভয়েস, চালান, বকেয়া রিপোর্ট, এই ধরনের একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সফটওয়্যারটিতে আমরা লগ ইন করি, করার পরেই আমরা আউট অফ স্টক নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আপনাদের যে পণ্যগুলো স্টকে থাকবে না সেই পণ্যগুলোর লিস্ট এখানে চলে আসবে। আচ্ছা, আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়ে নিই। ড্যাশবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সেলস, টোটাল রিসিভ, টোটাল এক্সপেন্স, টোটাল ডিউ, এবং দ্বিতীয় লাইনে আসে দেখেন এখানে টুডে সেলস, টুডে রিসিভ, টুডে এক্সপেন্স এবং টুডে ব্যালেন্স। আচ্ছা, লাস্ট লাইনে একটা অপশন আমরা দিয়েছি, যেটা হচ্ছে যে আপনি রানিং যে মাস আছে, যেমন এখন জানুয়ারি মাস, জানুয়ারি মাসের সেলস কত অ্যাট এ গ্লান্স আপনি এখানে দেখতে পারবেন, জানুয়ারি মাসের রিসিভ কত টাকা হয়েছে, জানুয়ারি মাসের খরচ কত টাকা আপনি করেছেন আপনার ব্যবসার জন্য, এবং জানুয়ারি মাসে কত টাকা আপনার ব্যালেন্স আছে। অ্যাট এ গ্লান্স আপনি ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছেন ডেলি কত টাকা আয় ব্যয় সেলস এবং মান্থলি কত টাকা আয় ব্যয় সেলস। এবং আরেকটা জিনিস আমরা দিয়েছি, যেটা হচ্ছে লাস্ট দেখেন নিচের দিকে লাস্ট সাত দিনের একটা গ্রাফ আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে লাস্ট 7 দিনের মধ্যে কত টাকা সেলস হয়েছে, 6 তারিখে কত, 7 তারিখে কত, 5 তারিখে কত, 4 তারিখে কত, 3 তারিখে কত, এবং রিসিভের মধ্যে দেখেন এখানে কত টাকা রিসিভ হয়েছে সেটা গ্রাফ নিয়ে গেলে দিতে আছে। আমরা আজকের ডেটা একটা এন্ট্রি করলে আমরা বুঝতে পারবো, যেমন এখানে আজকের 8 তারিখে কোনো রিসিভ করা হয়নি, তাহলে আমি একটু রিসিভ করে আসি। আমরা এখানে দুটো অপশন আছে, আপনার মেনুটি দেখেন নিচের দিকে যখন টান দিচ্ছে তখন উপরেটা স্ক্রল হচ্ছে, এটা ফ্রিজিং বলা হয়, ফ্রিজিংটা আমাদের এখানে আছে। এবং আপনি দুই জায়গা থেকে আপনি রিসিভটা করতে পারবেন, এক হচ্ছে অ্যাকাউন্টস থেকে রিসিভ হয়ে যে এখান থেকে রিসিভ, আর একটা হচ্ছে সরাসরি আপনার এখানে নিউ রিসিভের মধ্যে ক্লিক করলেও আপনার রিসিভের অপশনটা আসবে। তাহলে আমি একটু টাকাটা রিসিভ করি 8 তারিখে। আচ্ছা, এটা হচ্ছে এই কাস্টমারের একটা ডিউ আছে, 910 টাকা যেটা দেখাচ্ছে এই কাস্টমারের কাছ থেকে আমি পাবো। এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের একটা ব্যালেন্স, এখানে মাইনাস ফিগার আছে, এখানে টাকা আছে 17,000, এখানে এই অ্যাকাউন্টে আছে হচ্ছে -14,000, মানে টাকা লসে আছে, যেটাতে লাভে আছে সেটাতেই আমি দিই। আমি এটা এখানে ডিসক্রিপশন দিলাম, অ্যামাউন্ট দিলাম 5,000 টাকা, ক্যাটাগরি দিলাম ইনকাম ক্যাটাগরি, এবং ইনকামের সাব ক্যাটাগরি করা যায়, পেমেন্ট মেথড ব্যাংক একটা দিয়ে দিলাম, এখানে অ্যাড দিলাম। আচ্ছা, আমরা একটু ড্যাশবোর্ডে আবার যাই, দেখেন এবার আমি এখানে রিসিভে আমার কিছু ছিল না, এখন দেখেন আমি 5,000 টাকা আমি রিসিভ দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা লাস্ট 7 দিনের যেটা একটা ব্যবসা করতে গেলে যে মেজর ইস্যু আর কি, যে লাস্ট আমার 1 দিন 2 দিন 3 দিন লাস্ট 7 দিন আমার সেলস কত, রিসিভ করছি কত, আমার খরচ হয়েছে কত, সেটা একদম অনায়াসে আপনি এখান থেকেই দেখতে পারবেন গ্রাফ অনুসারে। আচ্ছা, নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সারা মাসের একটা সেলস রিসিভ এবং হচ্ছে খরচ, এটা আরেকটি গ্রাফ বোঝার জন্য আপনার নামছে না কমছে। তা আশা করা যায় ড্যাশবোর্ড দিয়ে আপনারা একটি সহজ সমাধান আমরা আপনাদের দিতে পারছি। এবার আমি আপনাদেরকে একটু মেনুর সাথে পরিচয় করে দিয়ে আসি। সিআরএম, সিআরএম হচ্ছে এটাতে আমরা কাস্টমার এবং সাপ্লায়ারদের ডাটাগুলো আমরা এটার মধ্যে রাখতে পারবো। আমি অ্যাড নিউ ক্লায়েন্টে যাই, সিআরএম থেকে ক্লায়েন্ট থেকে অ্যাড নিউ ক্লায়েন্ট, এটার মধ্যে গেলে একটি ক্লায়েন্টের সমস্ত ডাটা আপনি এখানে রাখতে পারবেন। আমরা স্পেশালি যে দুটি অপশন আমরা ডেভেলপ করেছি, প্রিভিয়াস ডিউ তো আছেই, এছাড়াও ডেট অফ বার্থ এবং ম্যারেজ ডে, যে ডেট অফ বার্থ ম্যারেজ ডে আপনি এখানে যারা কর্পোরেটলি ডিল করেন, ব্যবসা করেন, আপনি ক্লায়েন্টের যখন আপনি আপনার বার্থডে এবং তার ম্যারেজ ডে তো উইশ করবেন, সেটা আপনি ভুলে গেছেন, আপনি এখানে সেভ করে রাখছেন, যখন সফটওয়্যারটি আপনি তার ডাটা যখন এন্ট্রি করছেন তখন সেভ করার সাথে সাথেই এটা ডাটা সফটওয়্যারে সেভ হয়ে যাচ্ছে, এবং সেই ডেটে যে বার্থডে তার যে মাসে যে তারিখে তার বার্থডে, সেই তারিখে অটোমেটিকলি সফটওয়্যার থেকে একটি উইশ মেসেজ তাকে আপনি প্রদান করতে পারবেন। সেম স্টাইলে ম্যারেজ ডে যে মাস যে তারিখে সেই তারিখে অটোমেটিক সফটওয়্যার থেকে, আপনারও মনে নাই তারও মনে নাই, বাট আপনার সফটওয়্যার থেকে অটোমেটিকলি তার কাছে একটা উইশ মেসেজ চলে যাবে। আচ্ছা, ক্লায়েন্টের লিস্ট আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন, ক্লায়েন্টের কী কী আছে, পেমেন্ট, প্রিভিয়াস ডিউ, টোটাল অ্যামাউন্ট, টোটাল ডিউ,
আচ্ছা, ক্লায়েন্টকে বিভিন্ন গ্রুপ আকারে আপনি রাখতে পারবেন, সাপ্লায়ারকেও অ্যাজ এ ইট ইজ সেম স্টাইলে আপনি সাপ্লায়ারের ডিটেলস এখানে রাখতে পাচ্ছেন। সাপ্লায়ারের লিস্টে গেলে আমরা দেখতে পারবো এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা কত টাকার প্রোডাক্ট নিয়েছি, তাকে কত টাকা পেমেন্ট করেছি এবং তার কাছে কত টাকা সে আমাদের কাছ থেকে আরও পাবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসবো হচ্ছে অ্যাকাউন্টস পার্টে। অ্যাকাউন্টস পার্টের মধ্যে রিসিপ্ট, রিসিপ্ট থেকে আপনি টাকা রিসিভ করা এবং মানি রিসিপ্ট দেওয়া। আচ্ছা, মানি রিসিপ্টের ডিজাইনটা আমরা মোটামুটি আমাদের যতটুকু রুচির মধ্যে হয়েছে সেটা আমরা করেছি। আপনারা যদি চান যে এর বাহিরে কোনো ডিজাইন করতে, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, আমরা কাস্টম ডিজাইন আপনাকে করে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্সপেন্স থেকে এক্সপেন্স যাবতীয় যত খরচ এখান থেকে করতে পারবেন, সাপ্লায়ার পেমেন্ট দিতে পারবেন। ওকে, এবার আমরা আসি একটু অ্যাকাউন্ট পার্টে। অ্যাকাউন্ট পার্টের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েটটা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি লেনদেন করেন, যেটা হচ্ছে বিকাশ, রকেট, টাচ বাংলা, IFIC, EBL, যতগুলো ব্যাংক আছে আপনার, যে যে ব্যাংকে অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি লেনদেন করছেন, সেটা হইতে পারে আপনার অফিসের ক্যাশ, ক্যাশ নামে একটা তো অবশ্যই থাকবে। আমি একটু ক্যাশ এন্ট্রি করে আসি। ও, ক্যাশ ডুপ্লিকেট, মানে ক্যাশ অলরেডি আমার এখানে সম্ভবত আছে। হ্যাঁ জি, এখানে অলরেডি ক্যাশ আমার কাছে আছে, সুতরাং এটা এন্ট্রি নিবে না। যে অ্যাকাউন্টটি একবার আপনার এখানে করা থাকবে সেটার এন্ট্রি নেবে না, এটা দেখাবে ডুপ্লিকেট। ওকে গুড। অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা অ্যাজ ইট ইজ একদম বলতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই আমরা একটা স্টেটমেন্ট রেখেছি। যেমন এখানে আমি যদি ক্যাশের একটা লেনদেন দেখতে চাই, যে 2000 আমি 20 সাল, তো আমি 19 সাল থেকে আমি একটা লেনদেন দেখব। ওকে, দেখেন এখানে আমার কি অবস্থা, ক্যাশের কি হয়েছে না হয়েছে আমার এখানে ডিটেলস এটার মধ্যে বেরোচ্ছে। আমি একটু অন্য অ্যাকাউন্টে যাই, এটাতে যাই, যাই দেখি এটাতে কি অবস্থা না অবস্থা, এগুলো এখান থেকে আমার বেরোচ্ছে। ওকে, ট্রান্সফার, ট্রান্সফারটা হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার যখন আপনি করবেন, সেই রিপোর্টটা এখানে রাখার জন্য এই এন্ট্রিটা করতে হবে। প্রফিট আমরা আসলে এখানে দেখিয়েছি যে আপনার কত টাকা সেলস, রিসিভ, ডিউ, ইনকাম, এক্সপেন্স এবং লাস্ট কত টাকা ব্যালেন্স আছে। তাহলে আমরা টিকিট দেখলাম, ড্যাশবোর্ড দেখলাম, ড্যাশবোর্ডের পরে আমাদের আসলো CRM এবং তারপরে আসলো হচ্ছে অ্যাকাউন্টস পার্ট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে নিই, আমাদের সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, আপনি এটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং এটি সম্পূর্ণই রেসপন্সিভ। আপনি যে কোনো ডিভাইসের জন্য, ছোট বড় মোবাইল, ট্যাব, ল্যাপটপ, প্রত্যেকটাই হবে। আমি একটু দেখে আসি রেসপন্সিভগুলো। এটা এখানে এখানে টোটাল রেসপন্সিভ আছে, যাদের রেজুলেশন 353, বা আরো ছোট যদি হয় যেমন দেখাই Galaxy 5, বিভিন্ন রেজুলেশন আপনি যেভাবে করবেন সেভাবে হবে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এটাকে আমি 100% করে দিই, রিলোড দিয়ে নিয়ে আসি। একটু দেখেন যে আমাদের এই মেনুগুলো কিন্তু এখন ছোট হয়ে গিয়েছে, দেখছেন? আমি যখন এটাকে মোবাইল ডিসপ্লে করছি বড় কম্পিউটারের জন্য, সেক্ষেত্রে এটা বড় আকারে আসতেছে, এবং যখন আমি এটাকে মোবাইল রেসপন্সিভ করছি তখন দেখেন এই মেনুগুলো কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যেটা কিন্তু একটা ছোট আইকনে পরিণত হয়ে গিয়েছে, ঠিক আছে? আপনি এরা সম্পূর্ণই মোবাইলে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো জায়গার থেকে। এটা হচ্ছে এটার মোবাইল ভিউ, ঠিক আছে? এটা দেখেন মোবাইলের মেনুগুলো কত সুন্দর করে আইকন আকারে আসছে। ওকে, আচ্ছা এটা তো গেল। তাহলে আমরা ছিলাম হচ্ছে, আমরা CRM দেখেছি, আমরা অ্যাকাউন্টস দেখেছি, এবার দেখবো বিল ইনভয়েস। বিল ইনভয়েসের মধ্যে জেনারেলি হচ্ছে বিল তৈরি করা, বিল তৈরি করার যে অপশনগুলো থাকে, আমরা এখানে যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমাদের বলতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস ডিউ, যেটা অনেক সফটওয়্যারই থাকে না। আর যেটা আমরা চেষ্টা করেছি যে আপনার ক্লায়েন্ট যখন নতুন করে কোনো পণ্য নিচ্ছে আপনার কাছ থেকে, সেক্ষেত্রে যে ঝামেলাটা হয় তার প্রিভিয়াস ডিউ আছে কি না সেটা হয়তো বা তার সামনে চেক করতে একটি লজ্জাজনক বিষয়, বা সেও হয়তো বা মনে করে যে আমি একটা মাল নিতে গেছি, সে আগে প্রিভিয়াস ডিউ দেখতে চাচ্ছে, খাতা বের করতেছেন। সেক্ষেত্রে আমাদের এখানে অটোমেটিকলি আপনি একটা কাস্টমারের নাম দেওয়ার সাথে সাথেই সে কিন্তু প্রিভিয়াস ডিউগুলো অটোমেটিক চলে আসতেছে, এবং আপনাকে তাকে বলতে হবে না। আপনি যখন তার বিলটা প্রিন্ট দিবেন একটা বিল করার পরে, আমি একটু দেখাই আপনাকে ইনভয়েস লিস্টে গিয়ে, ইনভয়েস লিস্টে গিয়ে যখন একটা বিল আপনি তাকে প্রিন্ট দিয়ে দিবেন, এটা আমাদের প্রিন্টিং অপশন, প্রিন্টিং এর মধ্যে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে প্রিভিয়াস ডিউ কত টাকা। আপনি তাকে যে লাস্ট ইনভয়েস গুলো দিচ্ছেন প্রতিটা ইনভয়েস এর মধ্যেই তার প্রিভিয়াস ডিউটা এখানে শো করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সফটওয়্যারটির মধ্যে আপনি
যখনই বিল করবেন কাস্টমারের কাছে অটোমেটিকলি একটা মেসেজ যাবে। সেটা দেখা যাচ্ছে যে কি কারণে আমরা দিয়েছি, সেটা সুবিধাগুলো একটু বলি। আপনার কাছে যে প্রোডাক্ট নিবে সে আসার জন্য সময় পায়নি, সময় পেয়েছে হয়তো বা তার স্টাফরে পাঠাইছে মাল নেওয়ার জন্য বা অন্য কেউ আসছে, বাট এখানে নাম্বারটি আপনার যে মেইন কাস্টমার, ঠান্ডার দিন তো ঠান্ডা লেগে গেছে, আচ্ছা যে মেইন কাস্টমার সে অন্য কাউকে পাঠাইছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে মেইন কাস্টমারের কাছে কিন্তু অটোমেটিকলি কত টাকার বিল করছেন, কত টাকা প্রিভিয়াস ডিউ, কত টাকা পেমেন্ট করছে আপনি তাকে হয়তো বা দিয়ে দিয়েছেন, যেটা সচরাচর হয়ে থাকে আমাদের ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু ঝামেলা, যে আপনি তাকে দিয়ে দিয়েছেন 10,000 টাকা, সে হয়তো বা 9,000 টাকা পেমেন্ট করছে, বাকি 1,000 টাকা সে দেয় নাই বা পরে দিবে, অন্যভাবে অ্যাডজাস্ট করবে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার ক্লায়েন্টের কাছে অটোমেটিকলি মেসেজ চলে যাবে যে কত টাকা বিল, কত টাকা পেমেন্ট, কত টাকা বাকি আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সেলস রিটার্ন, মাল বিক্রি করার পরে যদি কেউ ফেরত দিতে আসে সেই হিসাবটা এখানে থাকবে। আচ্ছা, এবার প্রোডাক্টে আমি একটু আসি। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট এন্ট্রি, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট গ্রুপ এবং প্রোডাক্ট বারকোড। আচ্ছা, বারকোডের যে বিষয়টা হচ্ছে অনেকে বারকোড প্রিন্টার আপনারা বাইরে থেকে নিচ্ছেন বা বারকোড মানে যে ইয়াটা প্রিন্টিং মেশিন, আর সেটা এক্সট্রা ভাবে আলাদা দরকার নেই, আপনি এখান থেকে আমরা অটোমেটিকলি, যেমন আমি এখানে জিনি এখানে কি আছে ওয়েট টিস্যু, ওয়েট টিস্যু আমি দিলাম 50 পিস, আপনি ইন্টার দিবেন 50 পিস বারকোড তৈরি হয়ে যাবে, আপনি এটাকে প্রিন্ট দিয়ে আপনার স্টিকার পেপারে প্রিন্ট দিয়ে এটাকে কাটিং করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লাগাই দেবেন, একদমই সহজ, ঠিক আছে, এবং পরবর্তীতে বারকোড স্ক্যান করলে আপনার এই প্রোডাক্টটি সামনে চলে আসবে। এটার জন্য অবশ্যই আপনাকে বারকোড স্ক্যানার দরকার হবে আর একটি স্টিকার তো লাগবেই, দুইটা জিনিস হলেই হবে, সমস্যা নেই। ও, আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে তো আমরা বড় প্রিন্ট দেখলাম, আরেকটা হচ্ছে পস, আমরা দুইটা প্রিন্টের অপশন এখানে রাখছি, একটা হচ্ছে পস আর একটা হচ্ছে বড় এ ফোর সাইজের। ইভেন আর একটা জিনিস যেটা সচরাচর আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার কাস্টম যে ইনভয়েস ডিজাইন, যদি মনে করেন যে আপনি আপনার মতো করে কাস্টম ডিজাইন করবেন সেটাও করে দেওয়া সম্ভব, সেটা কোনো টেনশন করার দরকার নাই, যে এখানে যে ডিজাইনটি আছে হয়তো বা সেটাই ফিক্সড থাকবে কিনা, এখানে ডিজাইনগুলো ফিক্সড থাকবে, আর আপনি চাইলে ডিজাইনগুলো আপনার মতো করে করে নিতে পারবেন এবং কালার কম্বিনেশন। ওকে, কালারের বিষয়টা আমি একটু দেখাবো, যেটা হচ্ছে ইনভয়েসের পার্টটা তো আমরা দেখলাম, আমরা একটু এখান থেকে সেটিংয়ে যাই বা প্রোফাইল, এখান থেকে সেটিং এবং প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলের অপশনটা নিচ থেকেও পাবেন আপনারা, এখানে দেখেন নিচের দিকে সেটিং নামে একটি মেনু আছে যেটার মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে অ্যাজ ইট ইজ আপনি টোটাল জিনিসগুলো নিজে নিজে চেঞ্জ করতে পারবেন। আর একটা যেটা মজার বিষয় হচ্ছে প্রতিটা মানুষেরই রুচি ভিন্ন রকম, কেউ লাল পছন্দ করি, কেউ নীল পছন্দ করি, কেউ সাদা, কেউ আকাশি, কেউ হালকা, কেউ মিষ্টি কালার, যে যে কালারই পছন্দ করুক না কেন আমরা এখানে এই কালারগুলো একদম টোটালি মানে ডিফারেন্ট ওয়েতে আমরা করেছি, যেটা হচ্ছে আপনি হয়তো অন্য অন্য সফটওয়্যারের মধ্যে পাবেন না। এটা মেনুগুলো আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, আমি একটু দেখে আসি উপরে, যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা আমি একটু চেঞ্জ করবো। হ্যাঁ, আমি এই কালারটি দিয়ে দিলাম, দেখেন সাবমিট করার সাথে উপরে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে, আমি চাচ্ছি বাম পাশের মেনুর কালারটা একটু কোথায় গেল, আমি এই কালার করে দিয়ে আসি, দেখেন বাম পাশের মেনুর কালার চেঞ্জ হয়ে গেছে, ইটস আ নাইস। ওকে, এবার চাচ্ছি আমি এখানে হোভার, হোভারের মধ্যে যে কালারটা আছে সেটা আমি এই কালার দিব। ওকে, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট হচ্ছে লাইফ, সে তার কালারগুলো চেঞ্জ করে নিচ্ছেন, তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি একটু অ্যাশ কালার পছন্দ করি, তো আমি একটু অ্যাশ দিয়ে নিই, আমার জন্য সমস্যা হবে, একটা থাক এটাকে একটু হালকা হালকা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যে জিনিস, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে মাল্টি কারেন্সি, আপনারা যদি বাইরে থাকেন অনেকে কাতার, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন বাংলাদেশি যারা বিভিন্ন দেশে বিজনেস করতেছেন তারা তাদের যে কারেন্সি নিয়ে সমস্যা, যদি ওই কারেন্সিতে আপনার এখানে ট্রানজ্যাকশন করতে চান সে কারেন্সি আইকনটা এখানে দিয়ে দিলে সেটা ওইভাবেই হয়ে যাবে, এটা মাল্টি কারেন্সি। আমি একটু মাল্টি কারেন্সির বিষয়টা দেখাই আসি, যেমন এখানে কি আছে এখন টাকা আছে তাই না, আমি এটাকে এখন হয়তো বা ডলার করে দিই। হ্যাঁ, ডলার করার সাথে সাথে দেখেন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু
ডলার চলে আসছে, তাই না? গুড, ওকে। আমি এবার এখানে টাকার চিহ্ন দিয়ে দিই, আমি চাচ্ছি এখানে টাকার চিহ্ন দেবো। টাকার চিহ্ন দিলে কি হয় সেটাও একটু দেখে আসি কি অবস্থা। ওকে, টাকার চিহ্ন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা এবার বিল ইনভয়েস দেখছি, প্রোডাক্ট দেখছি, আমরা এখানে পারচেস তো দেখলামই, পারচেস প্রোডাক্ট, পারচেস রিপোর্ট, পারচেস রিটার্ন, রিটার্ন রিপোর্ট, ডিলেড পারচেস, স্টক তো থাকছেই। স্টকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কতগুলো পারচেস করছেন, সেলস কত, রিটার্ন কত, স্টক কত আছে। স্মার্ট স্টক বলতে বোঝাচ্ছি আমরা এখান থেকে আপনার জিরো স্টক, জিরো সেলস প্রাইস কতগুলো আছে, জিরো স্টক কতগুলো আছে, এবং এখান থেকে ইনস্ট্যান্ট আপনি প্রোডাক্ট আপডেট এডিট করতে পারবেন। তাহলে আমরা স্টক রিপোর্ট দেখলাম, এবার আসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, SMS এর একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার এখানে যতগুলো ক্লায়েন্ট আছে প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি একই সাথে অ্যাট এ টাইম সমস্ত ক্লায়েন্টকে SMS দিতে পারবেন, এবং যদি চান যে ইন্ডিভিজুয়ালি তাদেরকে দিবেন সেটাও দিতে পারবেন, গ্রুপ অনুসারে দিতে পারবেন, সাপ্লাইতে দিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে অ্যাড ডিউ শিডিউল, মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় ব্যবসার জন্য, যে আপনার একটি কাস্টমারের কাছে বাকি আছে, বাকি আছে 10,000, 5,000, 1,00,000, 10,00,000, এখন তার টাকা দেওয়ার ডেট হচ্ছে আগামী রবিবার, সোমবার বা মঙ্গলবার বা 10, 15, 20 যে তারিখই হোক না কেন, টাকা দেওয়ার দিন হয়তো বা আপনার নিজের মনে থাকে না সে টাকা কবে দিবে। একজন ব্যবসা করতে গেলে ব্যবসায়ীদের বাকি থাকবে, এটাই স্বাভাবিক, শুধু একজনের কাছে না, 100 জন, 200 জন, দেখা যায় ম্যাক্সিমাম টাইমে 90% বা 80% বাকি যাচ্ছে, 80% লোকের কাছে বাকি যাচ্ছে। এই বাকি দেওয়ার যে টাকার ডেটটা থাকে, আমরা গ্রামগঞ্জে যারা ব্যবসা করি এবং শহরেও হালখাতা নামে একটি বিষয় আছে, 1 বছর শেষে টাকা দিচ্ছে। এর আগেও দেখা যাচ্ছে অনেকে টাকা দেওয়ার ডেট থাকে বিভিন্ন সময়ে, এগুলো হয়তো বা তারও মনে থাকে না, আপনারও মনে থাকে না। এই অ্যাড ডিউ শিডিউলের মধ্যে যদি আপনি একটা কষ্ট করে এখানে লিখে রাখেন যে আজকে আপনার টাকা দেওয়ার ডেট, সেটা আপনি বাংলায় হোক আর ইংলিশে হোক লিখে রাখলেন, তারিখ দিয়ে রাখলেন, টাইম দিয়ে রাখলেন, নাম্বারটা দিয়ে রাখলেন, কাস্টমারের নাম্বারটা দিয়ে রাখলেন, সেম টাইমে সেম সময়ে ওই কাস্টমারের কাছে অটোমেটিক কি যাবে, মেসেজ চলে যাবে সার্ভার থেকে, অটোমেটিকলি মেসেজ যাবে। হ্যাঁ, মেসেজের খরচ আছে, এখন বলতে পারেন যে খরচ কেমন, একদমই কম, সেটা হইতে পারে 32 পয়সা, 30 পয়সা, বেশি অ্যামাউন্টের বেশি মানে রেঞ্জের নিলে সেটা একটু কমে 28 পয়সা আসে, এটা রেঞ্জের উপরে নির্ভর করে আপনি কতটুকু নিচ্ছেন, আবার দেখা যায় এটা 40 পয়সাও পড়ে। বাট এখানে পয়সার থেকে সুবিধাটা অনেক বড়, ঠিক আছে, সুতরাং আপনারা এই সুবিধাটা নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা, ডিউ শিডিউল রিপোর্ট তো থাকছেই, SMS ছাড়াও যদি চান যে এক্সট্রাভাবে SMS গেলে তো যা গেলোই, অন অফ এর সিস্টেম তো আছে, চাইলে পরে আপনি এখানে সেভ করে রাখলে আপনি দেখতে পাচ্ছেন ডিউ শিডিউলের মধ্যে গেলে দেখতে পাচ্ছেন যে কার কবে টাকা দেওয়ার ডেট আছে, কী আসার বিষয় এগুলো, ঠিক আছে। তাহলে SMS ব্যালেন্স রিপোর্ট, আচ্ছা SMS এর ব্যালেন্সের জন্য আলাদা একটি প্যানেল আছে যেটার মাধ্যমে আপনি চাইলেই আপনার যে ব্যালেন্স কত আছে না সেগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা চলে আসলাম SMS শেষ, এবার আসি স্টাফ বা এমপ্লয়ি, এখানে আপনার সমস্ত স্টাফ প্রতিটা স্টাফে এন্ট্রি করতে পারবেন, স্টাফের লিস্ট দেখতে পারবেন এখান থেকে, স্টাফে আপনি কত টাকা পেমেন্ট করছেন, পেমেন্ট, তারপরে স্টাফের স্যালারি, এখান থেকে স্যালারি শিট তৈরি করতে পারবেন, যেটা আমাদের প্রতি মাসেই একটা ঝামেলা হয় 5-6 তারিখের দিকে, যারা যে মাসে আমরা যখন স্যালারি দেই স্যালারি শিট তৈরি করতে হয়, তারপরে তাকে ওই স্যালারি এগেনস্টে কত টাকা দেওয়া হয়েছে, এখন দেখা যাচ্ছে সে আমাদের কাছ থেকে পার্শিয়ালি কিছু পেমেন্ট নেয়, পার্শিয়ালি পেমেন্ট বলতে আমি বলতে চাচ্ছি যে তার স্যালারি 20,000 টাকা, সে দেখা যাচ্ছে আজকে 10,000, আজকে 5,000, আজকে 3,000, তিনবারে টাকা নিছে, এই তিনবারে টাকা নেওয়ার রিপোর্টটাও আপনার এটার মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে, আমি একটা স্যালারি আপনাদের তৈরি করে দেখে আসি, যেমন আমি জানুয়ারি 2020 সাল আমি একটা স্যালারি শিট তৈরি করলাম, আমি রিপোর্ট একটু দেখে আসি, রিপোর্টে সাবমিট করলে চলে আসলো এখানে রিপোর্ট, আমি কাউকে কোনো টাকা পয়সা এখন পর্যন্ত দেই নাই, তাই না? তা আমি চাচ্ছি যে এই ব্যক্তিটাকে 25,000 টাকা এখানে আমি কিছু টাকা দিই, এখানে নাম চলে আসলো, অ্যাকাউন্ট চলে আসলো, জানুয়ারি 20, আমি এখানে দিলাম হচ্ছে 5,000, আমি তাকে আর একবার দেই, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে
গাড়ি আসলো, দিলাম এটাবার, এবার দিলাম হচ্ছে 3,000 দিয়ে। হ্যাঁ দেওয়ার পরে যেটা হচ্ছে, আমি একটু রিপোর্টে যাই নাকি, সাবমিট দিলাম, দেখেন এখানে তাকে 8,000 টাকা দিছি। কতবারে দিছি এখানে ডিটেলসে ক্লিক করেন, 5,000 টাকা, 3,000 টাকা, বিষয়টি অনেক সহজ। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এবং অ্যাটেন্ডেন্স আপনারা যদি চান, এই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমরা একটি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এটার মধ্যে আমরা দিয়েছি, যে আপনি চাইলে এখানে তার টাইম টু দিতে পারবেন, কয়টার দিকে আসছে, কয়টার দিকে বের হয়েছে, একটা ম্যানুয়ালি গেল। আর একটা যদি চান যে আপনারা মেশিন ইউজ করবেন, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, সেই মেশিন এটার সাথে অ্যাড করা পসিবল। সুতরাং টেনশন করার কোনো দরকার নেই, যাদের ছোট ব্যবসা, 10 জন 15 জন স্টাফ বা 20 জন স্টাফ, তাদের জন্য আসলে মেশিনটা দরকার নেই, কস্টিং হয়ে যায়। আপনি অফিস শেষে যে অ্যাকাউন্টস আছে, সে জাস্ট 20 জনের একটা অ্যাটেন্ডেন্স, 10 মিনিট বা 5 মিনিট লাগবে, সে অ্যাড করে দিয়ে গেলে মাস শেষে রিপোর্টগুলো পাচ্ছেন। ওকে, এবং তাছাড়া যদি কেউ চান যে না আপনারা মেশিন ইউজ করবেন, মেশিন যদি আপনারা আমাদের বলেন, সেক্ষেত্রে আমরা আপনাদের মেশিনের ব্যবস্থা করে দেবো। ওকে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট তো আছেই। আচ্ছা, এটার মধ্যে অফিস পার্সেস, অফিস পার্সেসের বিষয়টা হচ্ছে অবিক্রিত পণ্য, যে পণ্যগুলো আপনারা বিক্রি করবেন না, টেবিল চেয়ার, কলম, খাতা, পেন্সিল, রাবার, সিসি ক্যামেরা, যেটা বিক্রি হচ্ছে না বা খরচ হচ্ছে, এবং এক কথা বলতে গেলে এটাকে আমরা অ্যাসেট বলা যায়। আসলে অ্যাসেট তো অ্যাসেট থাকে না, এটা তো ওয়েস্টেজ হয়, তো হিসাব করতে গেলে অনেক ঝামেলা। যাই হোক, এটা আপনি মোটামুটি অফিসের জন্য যা পার্সেস করতেছেন সেটাই হচ্ছে। আমি এখানে অ্যাসেট লেখার কারণ এটাই এটাই না, অনেকে অ্যাসেট লেখে, এখন দেখা যাচ্ছে যে আমি অ্যাসেট যদি লিখতাম এখানে, আসলে আপনি যে জিনিসটা ক্রয় করছেন অফিসের জন্য, একটা টেবিল, 10,000 টাকা যে টেবিল আপনি কিনছেন, এটা কি আপনি 10,000 টাকায় বেচতে পারবেন? পারবেন না। অ্যাসেট কোনটা, যেটা আপনি জমি কিনছেন? আমার মতে আর কি, একটা জমি আপনি 2 লাখ টাকা দিয়ে কিনলে ওটা 3 লাখ টাকা বিক্রি করা যাবে, কিন্তু একটা টেবিল আপনি 10,000 টাকা দিয়ে কিনলে 10,000 বেচতে পারবেন, ওটার দাম হবে 5,000 টাকা। সিসি ক্যামেরা আপনি ইনস্টল করছেন, সব মিলিয়ে খরচ হয়েছে হচ্ছে আপনার 50,000 টাকা। টোটাল সিসি ক্যামেরা যদি খোলা হয়, খুলে আরেকজনের কাছে বিক্রি করা হয়, ওটা 10,000 টাকা বিক্রি করা যাবে না। সেই জন্য এটার নাম দিয়েছি হচ্ছে অফিস পার্সেস। অফিসের জন্য আপনারা যা যা কিনবেন সেটা এটার মধ্যে এন্ট্রি করবেন। ওকে, ডিউ রিপোর্ট, ডিউ রিপোর্ট হচ্ছে টোটাল কাস্টমারদের একটা ডিউ রিপোর্ট এখানে আসবে। এবং আমরা এখানে আরেকটা জিনিস স্মার্ট রেখেছি, যেটা হচ্ছে ডিউ রিপোর্ট কম বেশি অনুসারে আপনি দেখতে পাবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন যেটা জিরোগুলো উপরে আসছে, সর্বোচ্চ ডিউগুলো উপরে চলে আসছে, তাহলে সর্বোচ্চ যার বাকি আছে সেটা দেখার জন্য এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ক্লিয়ার? কাস্টমার ওয়াইজ ডিউ রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, গ্রুপ ওয়াইজ ডিউ রিপোর্ট দেখতে পাচ্ছেন। এবার আসেন সেলস রিপোর্ট, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ডেইলি সেলস, কাস্টমার ওয়াইজ সেলস, গ্রুপ ওয়াইজ সেলস, প্রোডাক্ট ওয়াইজ সেলস, প্রোডাক্ট গ্রুপ ওয়াইজ সেলস। ওকে, এবং এখানে যেটা একটা হচ্ছে ডিপোজিট রিপোর্ট, টোটাল কত টাকা আপনার এখানে আসলো, ডিপোজিট বাই ক্যাটাগরি, ডিপোজিট বাই ক্লায়েন্ট, ডিপোজিট বাই গ্রুপ, এবং হচ্ছে অল ক্যাটাগরিজ, কোন কোন খাত থেকে কীভাবে আসলো। এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত খাতগুলো চলে আসবে, যেমন এই খাতে আপনার কত টাকা আসছে এটা এভাবে আসবে, খাত একাধিক থাকলে একাধিক আসবে। আচ্ছা, এখানে খাতগুলো আনলিমিটেড তৈরি করা যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই, আমাদের হাতে কিছুই থাকবে না। আপনারা চাইলে বেশ কিছু সফটওয়্যার আমরা দেখেছি, যেটা হচ্ছে যে খাতগুলো তৈরি করার জন্য এক্সট্রাভাবে পেমেন্ট করতে হয়, যে তারা ডিফল্টভাবে আপনাকে 50টা বা 20টা বা 15টা বা 5টা খাত তৈরি করে দিয়েছে, এবার একটা খাত আপনি বাড়াইতে চাচ্ছেন, ঠিক আছে এবারে আমাদের একটু পেমেন্ট করেন, আমরা বাড়াই দিচ্ছি। আমাদের এখানে সেটা হবে না, আপনারা আনলিমিটেড খরচের খাত এবং খরচের সাব খাত এখানে দেখতেই মনে পাচ্ছেন, যে অল এক্সপেন্স ক্যাটাগরি এবং অল এক্সপেন্স সাব ক্যাটাগরি, এই দুটো জিনিসই আপনারা, এক্সপেন্স ক্যাটাগরি এবং এক্সপেন্স সাব ক্যাটাগরি দুটো জিনিসই আপনারা এখান থেকে নিজেরাই তৈরি করতে পারবেন আমাদের সহযোগিতা ছাড়া। জাস্ট এখানে একটু ক্লিক করেন, আমি একটু দেখাই, অল্প দেখাবো, বুঝছেন, বেশি না। এই দেখেন, আমি একটু এটা দিয়ে দিলাম, ওকে, জাস্ট কি একদমই সহজ চলে আসছে। এবং যখন আমরা রিপোর্টে যাচ্ছি, দেখেন এখানে অল এক্সপেন্স ক্যাটাগরিজ চলে আসছে, যেটা তৈরি করলাম সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে। ক্লিয়ার? এবং এই খাতে কত টাকা, এই খাতে কত টাকা, আবার ডেট বাই ডেট এখানে রিপোর্ট আছে প্রতিটা জিনিস। এখানে আমরা স্মার্ট ক্যালেন্ডার ইউজ করেছি, যেটা আপনি মাস, সাল যেটাই দেন আনলিমিটেড করা আছে। সুতরাং যেভাবে চাবেন, যতগুলো রিপোর্ট আপনারা চাবেন, সেই রিপোর্টগুলো স্মার্টলি এখানে আপনারা ডেট বাই ডেট বের করতে পারবেন। এবং আর একটা জিনিস হচ্ছে যে, যদি চান যে আপনাদের রিপোর্টগুলো আপনাদের মতো করে সাজায় নিতে,
অবশ্যই সেই সহযোগিতা আমরা করব। এবার আসেন সেটিং, সেটিং এর মধ্যে ইনকাম ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সবগুলো তৈরি করা আছে। পেমেন্ট মেথড, কোম্পানি ইনফরমেশন তো আমি দেখে আসছি আগেই, যে এটা কালার টালার চেঞ্জ করতে পারবেন, লোগো ব্যানার নিজেরাই চেঞ্জ করতে পারবেন। ইউজার পারমিশন, আচ্ছা ইউজার পারমিশনটা হচ্ছে আপনি চাইলে আপনার অফিসে 2 জন 3 জন 5 জন স্টাফ আছে, কেউ অ্যাকাউন্টের দায়িত্বে, কেউ পার্সেসের দায়িত্বে, কেউ সেলসের দায়িত্বে, এখানে ইন্ডিভিজুয়ালি ইউজার তৈরি করা যাবে এবং ইউজার অনুসারে তাকে আপনি পারমিশন দিতে পারবেন। পারমিশনের বিষয়টা একটু দেখায় দেখেন, তাকে আপনি ক্লায়েন্ট লিস্ট, অনেকে চায় যে তার ব্যবসার ক্লায়েন্টের লিস্ট আমি স্টাফদের দেখাবো না, সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেন, দেখানোর দরকার নাই, তাকে বন্ধ নো করে দিবেন, সে আর দেখতে পারবে না, জীবনও দেখতে পারবে না যতক্ষণ না আপনি এটাকে ইয়েস করবেন। ঠিক আছে, এইভাবে প্রতিটা অপশন আপনি এখানে চাচ্ছেন যে আপনার সেলস কত টাকা হয়েছে না হয়েছে বা যাই ইচ্ছা, মানে যে অপশনটা আপনার দরকার সে এডিট করতে পারবে কিনা, সে ভিউ করতে পারবে কিনা, সে এডিট ডিলিট করতে পারবে কিনা, প্রতিটা অপশন আপনি ইন্ডিভিজুয়ালি তাকে পারমিশন দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কি ডাটাবেস ব্যাকআপ, সফটওয়্যারের ব্যবহার করলে অবশ্যই তার ব্যাকআপ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পৃথিবীর সব জায়গায় হ্যাকিং হয়, লাস্ট যে কথাটা হচ্ছে হ্যাকিং ঠেকানোর মতো বুদ্ধি আজ পর্যন্ত কারো হয় নাই, প্রোটেক্ট করা যায় এটাকে, এটাকে কি করা যায়, কেউ যদি হ্যাকিং করেই ফেলে আপনি শত চেষ্টা করে শত প্রোটেকশন দিয়ে রাখছেন, কোটি কোটি টাকা টাকা নষ্ট করে রাখছেন সার্ভার মেনটেন্স করার জন্য, বাট হ্যাকিং কি তারপরে হচ্ছে, বড় বড় ব্যাঙ্কগুলো যেখানে একদম জেনুইন টাকা থাকে, আপনার সফটওয়্যারের মধ্যে জেনুইন টাকা নাই ধরলাম, বাট কি ডাটা তো আছে, টাকা না থাকুক টাকার থেকে ডাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু এটা আপনার ব্যবসা, আপনার ব্যবসার টাকা চুরি হয়ে যাওয়া মানে কি আপনার ব্যবসা চুরি হয়ে যাওয়া। ওকে, সেই জায়গা থেকে বিবেচনা করে আমরা যেটা হচ্ছে ব্যাকআপটা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের সফটওয়্যারটা কপিরাইট হয়ে যাবে, তারপরে আমরা এখানে ব্যাকআপটা দিয়ে রাখছি, কারণ হচ্ছে আপনার ব্যবসা আপনার কাছে, আপনি যখন অফিসটা বন্ধ করবেন আমাদের সার্ভারে যেখানে ডাটা সেন্টার আছে আমাদের সেটাতে তো ব্যাকআপ থাকেই, প্রতি ঘন্টায় ঘন্টায় তারা ব্যাকআপ রাখে ডাটা সেন্টারের যা কাজ, এবং আমাদের যেটা সি প্যানেল সেটার মধ্যে আমরা প্রতিদিন রাত্রে 3টার সময় একটা ব্যাকআপ রাখি। এছাড়াও এই 2টা ব্যাকআপ ছাড়াও আপনি আপনার ব্যবসা আপনি যখন বন্ধ করবেন রাত্রে 11টা 10টা 12টার দিকে সুন্দর করে এখানে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথেই আপনার কম্পিউটারে একটা ব্যাকআপ জেনারেট হয়ে যাবে। সুতরাং আমেরিকার ডাটা সেন্টারে কি হইলো, সি প্যানেল রাত্রে 3টার সময় ব্যাকআপ নিল কি নিল না এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। আমরা ব্যবসা করি, আমিও ব্যবসায়ী বা যারা ব্যবসা করে সবাই তো মোটামুটি নিজের ব্যবসা নিয়ে টেনশন করি, আমরা ফ্যামিলিকে নিয়ে যেভাবে আমরা টেনশন করি ব্যবসাকে আমার মনে হয় তার থেকে বেশি প্রাধান্য দিয়ে টেনশন করা হয়। সুতরাং টেনশন করার দরকার নাই, ডাটাগুলো সুন্দরভাবে সিকিউর থাকবে, সার্ভারে অল টাইমই থাকবে, ব্যাকআপ থাকে, সি প্যানেলে থাকে, এবং আপনি চাইলে আপনি এখান থেকে একটা ব্যাকআপ ক্রিয়েট করে আপনি নিজের কম্পিউটারে রাখতে পারেন। লাস্ট সার্ভার ইনফরমেশন, সার্ভারের আপনার স্পেস কতটুকু আছে কি আসে এই বিষয়ে, আমাদের এটা আনলিমিটেড তো ধীরে ধীরে দেখাচ্ছে, টোটালি আনলিমিটেড, যারটাকে আমরা যতটুকু দিব 1 GB 2 GB 3 GB কতটুকু ইউজ করছেন কতটুকু করেন নাই প্রতিটা অপশন আমরা এখান থেকে দেখতে পারবেন। ক্লিয়ার, লাস্ট হচ্ছে আচ্ছা সফট হোস্ট আইটি সাপোর্ট প্যানেল, মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, যে সফটওয়্যারে টুকটাক কিছু প্রবলেম হবে, আপডেট হবে, এডিটিং হবে, সেক্ষেত্রে আমি একটি প্যানেল আপনাদের দেখাই, যে প্যানেলটির মাধ্যমে আপনারা আপনাদের একটি আইডি পাবেন, যেটার মাধ্যমে আমরা তো অল টাইম সাপোর্ট আপনাদের দিচ্ছি বাই ফোন, বা এখন দেখা যাচ্ছে যে আপনার একটি প্রবলেম হয়েছে আপনি এখানে সরাসরি আমাদের সাথে চ্যাটিং করতে পারবেন, আমাদের নিজস্ব চ্যাট বক্স, এটা আমাদের নিজস্ব একটা চ্যাট বক্স যেটার মাধ্যমে আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, আপনার যে নতুন নতুন কাজগুলো আসবে সেটা আপনি এখানে আমাদের কাছে টাস্কগুলো এখানে ক্লিক করে নতুন নতুন টাস্ক আমাদের দিতে পারবেন, কোন কোন টাস্কের কী অবস্থা সেটা আপনি এখানে দেখতে পারবেন, কী হচ্ছে না হচ্ছে, আপনি পেমেন্টের মধ্যে পেমেন্ট কী কী আমাদের দিয়েছেন সে অপশনগুলো আপনারা এখানে পাচ্ছেন। সুতরাং সাপোর্ট নিয়ে কোনো সমস্যা নাই, যেটা ব্যবসা করতে গেলে এবং সফটওয়্যার ইউজ করতে গেলে আমরা বেশ কিছু পুরাতন ব্যবসায়ীর কাছে দেখেছি যারা আমাদের কাছ থেকে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার নেওয়ার পরে আমাদের কাছ থেকে দ্বিতীয়বার সফটওয়্যার নিয়েছে, ব্যবহার হয়েছে তৃতীয়বার, আমরা তো তখন দেখা যাচ্ছে তারা একটাই সমস্যা যেটা বলতেছে যে ভাই আপনাদের সাপোর্ট কেমন, ফোন বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাব। ঠিক আছে, আমাদের ফোন বন্ধ হয়ে গেলে পরে যেটা হচ্ছে যে আপনি এখান থেকে সাপোর্টে মেসেজ দিবেন, টিকিট করবেন, অটোমেটিক আমাদের কাছে আপনার যে কোনো প্রতিনিধি
আমাদের যে কোনো স্টাফ আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং আপনাকে যথাসাধ্য অফিস টাইমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? এছাড়াও আমাদের যে মেইন ওয়েবসাইট